বিশেষ আকর্ষণ ভেলুর রামকৃষ্ণ মঠের থিম নিয়ে শারদীয় দুর্গাপূজার ব্রতী হয়েছে কাল ভৈরব সংঘ ক্লাব। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে উদ্বোধন করা হবে পুজোর। এলাকার অসহায় দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে করা হবে মহাষষ্ঠীর শুভ উদ্বোধন। বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন কাল ভৈরব সংঘ বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে পাশে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার অসহায় পরিবারদের পাশে। শারদীয়া দুর্গাপূজায় কাল ভৈরব ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ক্লাব সম্পাদক পার্থ ভদ্র। পুজোর বিশেষ আকর্ষণ রামকৃষ্ণ মঠের সৌন্দর্য উপলব্ধি করার জন্য আহ্বান রেখেছেন রাজ্যবাসীর কাছে। সমরজিৎ চৌধুরী, রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। নমস্কার, আমাদের ক্লাব কাল ভৈরব সংঘের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমাদের ক্লাব মায়ের আরাধনায় নিয়োজিত থাকে। তো এই বছর আমাদের বিশেষ আকর্ষণ পুজো মণ্ডপ রামকৃষ্ণ মঠ। তো এই বিশাল সাথে সাথে পুরো ত্রিপুরাবাসীকে আমাদের পুজো এসে দর্শন করার জন্য আমন্ত্রণ দিল। আচ্ছা, কবে আপনাদের কার হাত ধরে আপনাদের এই পুজোর উদ্বোধন, শুভ উদ্বোধন? জিষ্ণু দেববর্মন স্যার। আপনারা এবারের পুজোতে কি কি কর্মসূচি রেখেছেন? আমরা শুভ উদ্বোধনের দিন এলাকার যত গরিব শ্রেণীর লোক আছে ওদেরকে বস্ত্র বিতরণের মাধ্যমে দিয়ে এই কর্মসূচি হাতে নিয়েছি। আপনার নাম? পার্থ ভদ্র।